মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে। যারা প্রবাসে যে বিপদে পড়েন তাদের জন্য খুব কম সংখ্যক মানুষই থাকেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। আজ আমাদের স্টুডিওতে তেমনই একজন মানুষকে আমরা উপস্থিত করতে পেরেছি। আপনারা যারা ইতিমধ্যে আমাদের শোগুলো দেখেছেন, একজন মানুষের নাম বারবারই উচ্চারিত হয়েছে, নয়ন ভাই। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আলামিন নয়ন। আমি মরু ভাস্কর, মাই স্টোরির নতুন একটি পর্ব নিয়ে আবার আপনাদের সামনে। আমরা আজ আলামিন নয়ন ভাইয়ের জীবনের না বলা কথা, তার কর্মকাণ্ড এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলব। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নয়ন ভাই, আপনি শোয়ের আগে আমার সঙ্গে যেটা কথা বলছিলেন যে আপনার জীবনেও এরকম কঠিন কিছু মুহূর্ত আছে, আপনার জীবনেরও কিছু না বলা কথা আছে যেটা আপনি প্রবাস জীবনে এবং প্রবাস থেকে ফিরে আপনি ফেস করেছিলেন। আমরা একদম শুরু থেকে শুনবো, আপনার শৈশব থেকে। শৈশব থেকে যদি বলি, আমি আমার দেশের বাড়ি হচ্ছে যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। আমি কৃষকের ঘরেরই সন্তান, আমার বাবা একজন কৃষক। তো মানে সেই সময় হচ্ছে যে গ্রামে লেখাপড়া, তারপর সেখানে খেলাধুলা সব কিছু ছিল। তখন কিন্তু বিদেশের যে স্বপ্ন সেটা ছিল না। যখন ধীরে ধীরে বড় হচ্ছিলাম, লেখাপড়া যখন আমি স্নাতক যখন শেষ করলাম, তখন মনে হচ্ছিল যে একটা তো মানে চাকরি বা কাজের দরকার। এই জায়গাটা যাব আমরা, তার আগে একটু জানতে চাই যে আপনার ফ্যামিলির কন্ডিশন কেমন ছিল, মানে আপনার বাবা মা কয় ভাই বোন ছিল? আমি আসলে পরিবারে আমরা এক ভাই এক বোন ছিলাম, অর্থাৎ বাবা মার আমরা দুইটা সন্তান ছিলাম। আমার বোন ছোট ছিল, আর হচ্ছে যে আর আমার মা আর বাবা, আমরা চারজন মানুষ ছিলাম। তো আমার বাবা মা গৃহিণী, বাবা কৃষিকাজ করতেন, আমরা ভাই বোন লেখাপড়া করতাম। তো মোটামুটি সব মিলিয়েই চলে যাচ্ছিল আমাদের সংসার, মোটামুটি ভালোই ছিল। কারণ যেহেতু আমি মা বাবার একটাই সন্তান ছিলাম, ছেলে ছিলাম, সেক্ষেত্রে খুব আদরেই মোটা বলতে গেলে কি বড় হয়েছিলাম। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমার একটা টাইমে ধরেন যে সবসময় দুরন্তপনাই হচ্ছে যে দিন কাটতো খেলাধুলার মধ্যে দিয়ে। তো যখন আমি হচ্ছে যে বললাম যে স্নাতক শেষ করার পরে মানে চাকরি করতে হবে, কারণ আর কতদিন বাবা মা মানে আমার দায়িত্ব নেবে। তো ওই সময় হচ্ছে যে মালয়েশিয়াতে হচ্ছে শ্রমবাজার, নতুন শ্রমবাজার ওপেন হয়েছে, কলিং ভিসায় লোক যাবে। আপনার হচ্ছে যে 91-92 সালের ঘটনা না না, আমার এটা হচ্ছে 2007-এর ঘটনা। 2007-এ আমি মালয়েশিয়া যাই। তো হচ্ছে যে তখন মালয়েশিয়ার এত টেলিভিশনে বিজ্ঞাপন, মাহাথির এত সুন্দর দেশ, KLCC টাওয়ার, ওখানে কাজের হাতছানি। তো এই জিনিস দেখার পরে আমার কাছে মনে হলো যে যদি বিদেশ যেতে পারতাম তাহলে দেশে তো আসলে কর্মসংস্থান হচ্ছে না বা চাকরি পাচ্ছি না, তাহলে বিদেশ গেলে মনে ভালো কিছু হবে। তো প্রথম আমি যখন বিদেশের এই চিন্তা করি, আমাকে আমার দালাল বলল যে মালয়েশিয়াতে লোক যাচ্ছে, সেখানে তুমি চাইলে যেতে পারো, অনেক টাকা মানে আয় করা যাবে। তো তার কথার উপর ভিত্তি করে আমি যখন প্রথম প্রস্তাবটা আমার পরিবারের আমার মা বাবার কাছে দিই, তারা কিন্তু প্রথমে নারাজ যে না আমাকে সে বিদেশে পাঠাবে না তারা। কারণ হচ্ছে যে আমার পরিবার, যেহেতু আমি মা বাবার মানে একটাই ছেলে ছিলাম, তো সেক্ষেত্রে তারা কোনোভাবে আমাকে বিদেশ যাওয়ার পক্ষে না। মানে অনেক দেশ তো ছিল, ইউরোপ ছিল, আমেরিকা ছিল, আপনি শিক্ষিত মানুষ, আপনি কেন মালয়েশিয়াতে যাবেন? মানে যে মালয়েশিয়ার শ্রমবাজার এককেন্দ্রিক, অনেকটাই কৃষি বা লেবার ভিত্তিক। তখন তো আমরা জানতাম না যে আসলে মালয়েশিয়ার কি, মানে টেলিভিশনে এত বিজ্ঞাপন যে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর মানে সে দেশের দালান, মানে সবসময় মনে হয় স্বপ্নের মতো একটা দেশ মালয়েশিয়া। আর মালয়েশিয়া তখন শ্রমবাজার খুলছে, দালালদের একটা ইয়ে যে মালয়েশিয়া যাও, কারণ আপনি জানেন যে ইউরোপে আসলে যেতে হলে মানে অনেক চড়াই উতরাই পার হয়ে, আসলে বৈধভাবে ইউরোপে যাওয়ার সুযোগটা খুবই কম। যারা যাচ্ছে দেখছেন ভূমধ্যসাগর পাড়ি দেখতে, তখন তারা এত কিছু বুঝতাম না কোন দেশ ভালো কোন দেশে। বিদেশ মানেই হচ্ছে পৃথিবীর সব দেশই মনে হয় যে সমান। তো আমাকে হচ্ছে যে তখন দালাল বলল যে মালয়েশিয়াতে সনি প্যানাসোনিক কোম্পানিতে চাকরি হবে, তখন বেতন হবে 35-40 হাজার টাকা প্রতি মাসে। তো আমি চিন্তা করলাম সনি তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বাংলাদেশে হলেই তো এই টাকা বেতন চাকরি করবে, তারপরে তো এত সুন্দর একটা দেশ মালয়েশিয়ার মতো দেশ, তো সেখানে যদি 3 বছর করে আসতে পারি তাহলে হয়তো বা আমাদের আর কোনো কিছু থাকবে না, সমস্যা থাকবে না, ওটা দিয়ে তখন ব্যবসা বাণিজ্য করতে পারবো। তো আমি যখন পরিবারের কাছে প্রস্তাবটা নিয়ে গেলাম আমার মা বাবার কাছে, তো আমার মা বাবা কোনোভাবেই হচ্ছে যে তারা রাজি ছিল না যে না বিদেশ যেতে হবে না, আমাদের যা আছে এটা দিয়েই আমরা দেশে কোনো কিছু করবো বা ব্যবসা বাণিজ্য করবো বা চাকরির জন্য ট্রাই করবো। তখন আমার একটা নেশা হয়ে গেল বিদেশ যেতেই হবে।
তখন কি করলাম, পরিবার থেকে আমি দূরত্ব তৈরি করলাম, ঠিকভাবে খাই না, মা বাবার সঙ্গে কথা বলি না। কি শুধুই আপনার ব্যক্তিগত উদ্যোগই ছিল বিদেশ যাওয়া, নাকি পেছন থেকে কারো ইনফ্লুয়েন্স ছিল? যে ইনফ্লুয়েন্স বলতে গেলে কি, এটা হচ্ছে দালালের একটা ইনফ্লুয়েন্স ছিল। সে শুধু আমাকে স্বপ্ন দেখায় যে দ্রুত যেতে হবে, এই যে সময় চলে যাচ্ছে, তুমি এখনও জানাচ্ছ না, পাসপোর্ট করো নাই, মানে এটা হচ্ছে দালালের ইনফ্লুয়েন্স ছিল। বাট হচ্ছে পরিবার থেকে সবসময় বারণ। তো আমি যখন পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করে দিলাম, আমাকে বিদেশ যেতেই হবে, ওদেশে গেলে আমি ডলার মানে ইনকাম করব, দালাল বলে দিয়েছে, তখন আমার বাবা রাজি হলো এক পর্যায়ে, যে ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু এই দায়িত্ব আমরা নেব না। আমি বললাম না, আমি তো এখন বড় হয়েছে, আমি এটা পারবো। তো এইটা বলার পরে হচ্ছে যে তখন আমি দালালকে বললাম, তাহলে আমার কী কী করতে হবে? তো বলে পাসপোর্ট করতে হবে। তো তো ঠিক, আমি নিজেই পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করলাম। করার পরে তাকে এসে বলো যে তাহলে এখন মেডিকেল করতে হবে পাসপোর্ট নিয়ে, আর 100,000 টাকা নিয়ে তোমাকে হচ্ছে যে ইতে আসতে হবে, যে ঢাকায় যেতে হবে, ওটা জমা দেওয়া, মেডিকেল করে চলে আসবো। আমি প্রথম ঢাকায় ওই বিদেশ সংক্রান্ত ইতেই আমি প্রথম ঢাকায় পা রাখি। তো হচ্ছে যে আমি তখন ঢাকায় আসলাম, আসার পরে মেডিকেল করে 100,000 টাকা জমা দিলাম। তখন আমাদের সঙ্গে চুক্তি ছিল হচ্ছে 180,000 টাকাতে কিন্তু বিদেশ যাওয়া যাবে। এক পর্যায়ে যখন মেডিকেল এবং মেডিকেল করে 100,000 টাকা এবং পাসপোর্ট রিক্রুট এজেন্সি আমার ছিল গোল্ডেন অ্যারো লিমিটেড, বনানি 4 নম্বর রোডে অফিস ছিল। তো আমি যখন টাকা ওখানে জমা দিয়ে দিলাম, এরপরে তাদের কাছে কেন যেন একটা জিম্মি হয়ে গেলাম ওই টাকার কারণে। মানে কেমন জিম্মিটা? জিম্মি বলতে গেলে, যেহেতু আমি টাকা এবং পাসপোর্ট দিয়েছি, আর তো অন্য কোথাও তো ট্রাই করার আমার আর সুযোগ নাই, কারণ তারা তো ওগুলো আমার ফেরত দেবে না। তখন আমি যখনই তাদেরকে বলি যে ভাই আমার কী হলো, আমি তো মেডিকেল করে আসলাম, একটু দ্রুত করেন, কারণ আমাদের আমার কাছে তখন মনে হচ্ছিলো বিদেশ যেতে যত দ্রুত যেতে পারবো, তখন বলে যে এত এত দ্রুত তুমি ব্যস্ত হলে তো হবে না, এগুলো তো সবই সিস্টেমের, দ্রুত করতে হলে তাহলে আরও কিছু টাকা বাড়াই দিতে হবে। তখন কত ই করতে, তো বলে আরও 20,000 টাকা যদি বেশি দিতে পারো তাহলে তোমার জন্য দ্রুত কাজ করা যাবে, নাহলে এখন যারা বেশি টাকা দিচ্ছে তারা যাচ্ছে। তো চিন্তা করলাম 180,000 টাকা দিতে পারলে তো আরও 20,000 টাকা দিতে পারবো। ঠিক তাদের কথা মতো আমি রাজি হলাম। রাজি হওয়ার পরে তারপরে আমার কলিং ভিসা আসলো। কলিং ভিসা করার পরে ফিঙ্গার করতে গেলাম, ফিঙ্গার করতে ঢাকায় আসলাম। কলিং ভিসাটা কি? এটা হচ্ছে মালয়েশিয়া থেকে হচ্ছে যে একটা এক ধরনের গ্রুপ ভিসা, একসঙ্গে আমরা 128 জনের ভিসা আসছিল। তো সেই ভিসার এগেনস্টে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ঢাকায়, তখন ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট ছিল। তো আমি মেডিকেল করেছি, তারপরে যখন ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট করতে আসলাম, ফিঙ্গারপ্রিন্ট করার পরে আমার আবার যখন চলে গেলাম আমি আমার গ্রামে, এরপরে আবার দালালের সঙ্গে যোগাযোগ করলাম, ভাই ফিঙ্গার তো দিয়ে আসলাম, সপ্তাহ পার হয়ে গেল, কোনো তো কিছু জানাচ্ছেন না। তো যে না, এখন মানে টিকিটের খুব চাপ, এভাবে তো আর হবে না, আপনি ব্যস্ত হলে তো আর আপনার জন্য ই না, এখন যারা বেশি টাকা দিচ্ছে তাদেরকে পাঠানো হচ্ছে, আপনারটা আরও পরে হবে। তখন দ্রুত যেতে হলে কী করতে হবে? আমি তখন তাকে যখন বললাম, সে বলল যে আপনাকে তাহলে আরও টাকা বেশি দিতে হবে। কত টাকা? তো বলে 2,40,000 টাকা পড়বে, আপনি যদি দিতে যেতে চান তাহলে আপনি 15 দিনের মধ্যে যেতে পারবেন। তো আমি আমার পরিবারের সঙ্গে কথা বললাম যে যখন এত টাকা ম্যানেজ করতে পারলাম, যাই দ্রুত যাই, যদি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই টাকাটা ম্যানেজ করছেন কীভাবে? টাকাটা ম্যানেজ করেছি হচ্ছে যে, যেহেতু মানে আমার বাবা, এটা আমাদের কিছু জায়গা ছিল, সেখান থেকে একটা অংশ জায়গা বিক্রি করে আমাকে টাকাটা দিয়েছিল, 2,40,000 টাকা ফাইনালি দিতে হয়েছিল। কী পরিমাণ জমি? এটা 3 বিঘা জমি বিক্রি করেছিলাম, সেই সময় 80,000 টাকা করে প্রতি বিঘা জমি ছিল। তো এরপরে যখন হচ্ছে যে আমি পরিবারকে বললাম, তখন তারাও রাজি হলো। তো রাজি হওয়ার পরে তারপরে বললাম ঠিক আছে, আপনার এই টাকা দেবো, আপনি আমার দ্রুত ফ্লাইটের ব্যবস্থা করেন। তখন সে আমাকে জানালো যে মার্চের 1 তারিখে হচ্ছে ফ্লাইট। তো মার্চের 1 তারিখে বললো যে আপনি একদিন আগে চলে আসবেন, কারণ 1 তারিখে আপনাদের ব্রিফিং হবে, আপনারাকে হচ্ছে যে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে যেতে হবে, ওখানে আপনাদের একটা ব্রিফিং হবে, তারপরে ওই দিনই রাত্রে ফ্লাইট। তো আমি সেই রীতিমতো আমি চলে আসলাম। তো বিদেশ যাওয়ার আগে যখন সব কিছু ঠিক হচ্ছে, কত স্বপ্ন আসলে বিদেশ যাব, আমার ছোট বোন ছিল, তাকে স্বপ্ন দেখায় যে আমি যদি বিদেশ থেকে ফিরবো যেদিন, তার জন্য কত গিফট আনবো, তার কসমেটিক নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, যেহেতু সে আমার ছোট ছিল। বাবা আমাকে বলতাম যে আমি যেদিন ফিরবো, আমি তো চলে যাচ্ছি 2 বছর বা 3 বছর পরে যখন ফিরবো, তারা তখন আমাকে ঢাকায় আসবে, ফুল নিয়ে নিবে, না হলে আমি যাবো না। আমার এই যে একটা স্বপ্ন আমার পরিবারকে দেখিয়েছে, বা আমি যে টাকা পাঠাবো সেটা দিয়ে কীভাবে পরিবারের কাজে লাগাবে, সেই স্বপ্নগুলো আমার বাবার সঙ্গে শেয়ার করে। একটা মধ্যবিত্ত পরিবার বা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা কৃষিভিত্তিক পরিবার যেভাবে ভাবে আর কি। জি, মানে আমি স্বপ্নগুলো তো খুব ছোট হয় অনেক।
বড় স্বপ্ন না আমরা মূলত বলতে গেলে কি নিম্ন মধ্যবিত্তর মানে ই ছিল খুব বেশি জায়গা জমি ছিল না সেখান থেকেই হয়েছিল তো সেই স্বপ্নগুলো মানে আমার বাবাকে দেখাতাম যে তো সেও কৃষক তার ইনকামের শুধু কৃষি ছাড়া তার অন্য কোনো ইনকাম ছিল না এখন আমি একটা কর্মে চলে যাচ্ছি হয়তো আমি ইনকাম করলে বা আমি আয় করে তাকে দিলে সে এইটা দিয়ে খরচ করবে এই স্বপ্নগুলো তখন আমাদের ছিল ঠিক দালালের সেই মানে তারিখ অনুযায়ী ঢাকায় চলে আসলাম আমার ফ্যামিলি আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন তারাও ঢাকায় আসলো আমাকে ওঠানোর জন্য তো গোল্ডেনেরও অফিসে আমাদেরকে এক তারিখ সকালবেলায় নিল রাত 1:40 ফ্লাইট সেক্ষেত্রে আমাদেরকে সকালবেলায় হচ্ছে যে তারা আমাদেরকে অফিসে নিয়ে প্রথমে ব্রিফ করলো আমরা 128 জন ছিলাম যে আমরাকে ব্রিফ করলো যে তোমাদেরকে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে তোমরা বলবা তখন কিন্তু গভর্নমেন্ট ফি কিন্তু 84,000 টাকা ছিল কেউ যদি ওখানে গিয়ে বলো আমাদেরকে আগে থ্রেড দিল তারা যে কেউ যদি ওখানে গিয়ে বলো যে মানে 84,000 টাকার বেশি দিয়েছে তাহলে তার কিন্তু ফ্লাইট বাতিল করা হবে তো আমরা চিন্তা করলাম যদি আমি বলি বা আমাদের যে সহপাঠীরা ছিল সবাই চিন্তা করলাম সব টাকা তো দিয়ে দিয়েছি ওখানে অযথা বলে দেব সরকারকে বললে কি আমার এই টাকা কি ফেরত দেবে বাকি টাকা তা তো দেবেন তো অযথা ঝামেলা করে তো লাভ নাই আর ওরা তো বলে দিয়েছে ফ্লাইট বাতিল তখন আমরা জনশক্তি ব্যুরোতে গেলাম সেখানে জিজ্ঞেস করলো আমাদেরকে বললো যে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কত টাকা করে দিয়ে যাচ্ছে আমরা বুকে হাত দিয়ে বললাম যে আমরা 84,000 টাকা করে দিয়ে যাচ্ছি কারণ চিন্তা করলাম যে বলে কি লাভ বললে কি আমার তো সেই টাকা তো ফেরত আসবে না তার মানে প্রবাসে যাওয়ার আগেই মানুষ অসহায় অসহায় কারণ আমার তো সব টাকা তো তাদের কাছে পাসপোর্ট তাদের কাছে এখন আমার কাছে তো কোনো ডকুমেন্ট নাই তো আমি তো মানে এখন যদি তারা যদি আমার ফ্লাইট ক্যান্সেল করে বা যদি নাই করে তাহলে আমি কি করব কার কাছে যাব কি আমার প্রতিকার করবে প্রবাসী কল্যাণ সংস্থা যাদের কাছে আপনারা বলছেন তারাও তখন কোনো পদক্ষেপ নেবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে বা হচ্ছে যে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো যেটা আছে সেখান থেকে তো মানে কি করবে এখন আমি যদি 84,000 টাকা বলি আর যে টাকা দিয়েছি এটা তো আমাদের তখন ধারণা বিদেশে গেলেই 2 মাসের মধ্যে এই টাকা আমরা কামাই করে ফেলবো তো অযথা ঝামেলা করে লাভ নেই তো এরপরে ব্রিফ করে যখন চলে আসলাম ঠিক সন্ধ্যার পরে 7টার দিকে আপনার হচ্ছে আমাদের ইটা বন্ধ কি বলছে সব বনানীর 4 নম্বর রোডে সকল বিল্ডিংয়ে হচ্ছে বিদ্যুৎ আছে কিন্তু গোল্ডেনের অফিসে বিদ্যুৎ নাই তখন আমাদের কন্ট্রাক্ট ফর্ম সিগনেচার হচ্ছে ফাইনালি যে কন্ট্রাক্ট ফর্ম সিগনেচার হচ্ছে তো আমরা প্রতিবাদ করলাম যে সব জায়গায় বিদ্যুৎ আছে আমরা তো অন্ধকারে কি দেখব তো মোমবাতির আলোতে যেখানে সিগনেচার করবে ওরা পাতা উল্টে মানে উল্টায় এবং আমাদেরকে সিগনেচার করতে বলে আমরা সিগনেচার করতে ই না করলে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে বলে যে সিগনেচার না করবে তার ফ্লাইট আজকে আর হবে না বকাবকি করে ভয়ভীতি দেখায় তখন আমরা ওখানে সিগনেচার করি কারণ এবং আপনি জানেন যে সকল কন্ট্রাক্ট ফর্মগুলোই কিন্তু ইংলিশে আসলে আমরা গ্রামের ছেলে বা আপনি মানে আমরা জানি যে যে শ্রমিকরা বিদেশে যাচ্ছে বিশেষ করে হচ্ছে যে এর 80% তো হচ্ছে যে একবারে মানে মানে স্বল্প শিক্ষিত বা হচ্ছে যে আনস্কিল ওয়ার্কার যাচ্ছে তারা ইংরেজিতে কন্ট্রাক্ট ফর্ম কি বুঝবে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বা ও সুযোগও ছিল না কন্ট্রাক্ট ফর্মে সিগনেচার করে দিলাম ওদের কাছে কন্ট্রাক্ট ফর্ম পাসপোর্ট রয়ে গেল আমরাকে বললো তোমাদের মালামাল নেই তোমরা গাড়িতে উঠো আমাদের দেখার সুযোগ হলো না এয়ারপোর্টে নিয়ে তাদের গাড়িতে করে যখন জাস্ট এয়ারপোর্টে গেটে ঢুকবো ওই সময় আমাদেরকে কন্ট্রাক্ট ফর্ম এবং পাসপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো যে আপনারা এখন বোর্ডিং পাশে যাবেন এবং এটা বোর্ডিং নেওয়ার পরে ইমিগ্রেশন করবেন তাদের লোক দাঁড়িয়ে আছে সেখানে তার কিছু করার নাই বিদায় নিয়ে নিলাম গোল্ডেনের অফিসের সামনে থেকে আমার পরিবারের কাছ থেকে তো যখন ঢাকা এয়ারপোর্টে ঢুকে তখনও কিন্তু চোখে মুখে রঙিন স্বপ্ন বিদেশ যাচ্ছি ডলার কামাই করবো দেশে ফিরবো মানে এত একটা স্বপ্ন দেশ কখনো মানে এই যে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং যখন আমাদের ফাইনালি ফ্লাইট মানে আমরা যখন রওনা দিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে তখনও ফ্লাইটের মধ্যেও মনে হয়েছে যে আমরা মানে 128 জন একই কোম্পানিতে যাচ্ছি আমরা তখন জানি সনি প্যানাসোনিক কোম্পানি তো মনে হচ্ছে আমরা মালয়েশিয়া জয় করতে যাচ্ছি কিন্তু ঠিক যখন মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছে গেলাম ওখানে নামার পরে দেখলাম যে আপনাদের আমাদের স্বপ্ন তখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কারণ মালয়েশিয়া এয়ারপোর্টের ইমিগ্রেশনে কুয়ালালামপুর ইমিগ্রেশনে আগে থেকেই আরও শত শত বাংলাদেশি ওখানে অপেক্ষা করছে যাদেরকে কেউ রিসিভ করতে আসে নাই সেম আমাদের পরিস্থিতিও তাই হলো তো আমরা যখন দুটো মানে খুব যদি বলি যে আমি এখন ওই ওটাকে খুব ফিল করি ওই দুটো ঘটনা যে আমি দালালকে বলছিলাম যে বিদেশ তো যাচ্ছি ওদেশে আসলে কী অবস্থা খাবারের কী পরিবেশ বা কী খাবার আমি তো খেতে পারবো না তো আমাকে আমি বলেছিলাম যে আমি কিছু শুকনো খাবার নিয়ে নিই তো আমাকে দালাল এইভাবে বলে বেটা ও দেশ তো এত উন্নত দেশ এত নারিকেল গাছ একদিকে নারিকেল পেড়ে মেশিনে দিবে আর আরেকদিকে লাড্ডু হয়ে বের হবে কত খাবার আমি বলেছিলাম যে
কাঁথা কম্বল নিই বা কিছু নিই, একটা যেটা হচ্ছে যে হয়তো বা ওখানে যা বিছনাবি পাবো কিনা, বলছে বাংলাদেশের যে কম্বল ওখানে ওগুলো তো পাপোশ হিসাবে ব্যবহার করে। তো মালয়েশিয়া এয়ারপোর্টে যখন পৌঁছালাম, তারপরে তো সেম তাদের মতো ভাগ্য আমাদেরও, দুই দিন আমাদেরকে কেউ রিসিভ করতে আসে না, আমাদের কাছে নাই কোনো খাবার, নাই কোনো টাকা, আমরা কী করবো? মালয়েশিয়া এয়ারপোর্টে টয়লেটের পানি খেয়ে আমরাকে দুই দিন অতিবাহিত করতে হয়। এক পর্যায়ে আমরা তখন কী করলাম, যে বললাম যে এভাবে তো হবে না, আমাদের কিছু করতে হবে। তো আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে গেলাম, ইমিগ্রেশন পুলিশের কাছে গিয়ে আমরা কমপ্লেন করলাম, এবং আমরা তখন তো ভাষাও জানি না, তারপরে কোনো ই না, তো যতটুকু পারি ইংলিশে বা ইশারায় বোঝানোর চেষ্টা করি। তো কন্ট্যাক্ট ফর্মটা যখন দিলাম ইমিগ্রেশন পুলিশের হাতে, দিয়ে বললাম যে আমরা এই কোম্পানিতে আছি, কিন্তু আমাদের তো কেউ নিতে আসে না। তো সেখানে দেওয়া ছিল ওদেশের কোম্পানির নাম্বার, ওখানে যেয়ে জানতে পারি যে আমাদের কোম্পানির নাম হচ্ছে পিটিসি, পিটিসি কোম্পানি। তো তাদের ওই নাম্বারে তখন তারা ফোন করলো, করার পরে দুই দিন পরে রাত্রেবেলায় ওদের প্রতিনিধি আসলো, আসার পরে আমাদেরকে ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন করে তারপরে ওদেশে ইমিগ্রেশন পার করলো। করার পরে এয়ারপোর্ট থেকে আমাদেরকে ছোটো ছোটো গ্রুপে ভাগ করে ফেললো। তখনই বুঝলাম যে আমরা একসঙ্গে আছি, একই কোম্পানিতে যাব, কেন ভাগ করা হচ্ছে? তারপরে আমাদেরকে ওখান থেকে ভাগ করে ফেলা হলো। ভাগ করে আমাদেরকে একটা গোডাউনে নিয়ে যাওয়া হলো, আমরা ছয়জন ওই গাড়িটাতে ছিলাম। আপনারা যে দুই এই দুটো দিন এখানে থাকলেন শুধু বাথরুমের পানি খেয়ে, আপনারা কি দেশে দালালের সঙ্গে যোগাযোগ করেন? ওখানে তো যোগাযোগ করার কোনো সুযোগ না, আমাদের কাছে ফোন নাই, সিম কার্ড নাই, বা আমরা কীভাবে যোগাযোগ করবো, করার তো কোনো সুযোগ নাই, দালালের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। তো তারপরে যখন আমাদেরকে ছোটো ছোটো গ্রুপে ভাগ করে ফেলো, আমাদেরকে নিয়ে গেল, তখন আমাদের মধ্যে ইয়ে হলো যে যাক ভাগগুলো এখন তো নিয়ে যাচ্ছে, হয়তো বা কোনো একটা কাজ হবে। তো তখনও আশায় বুক বাঁধলাম যে কিছু হবে, কিন্তু নিয়ে যে আমাদেরকে প্রথম যে জায়গাটা রাখা হলো সেটা হচ্ছে মালয়েশিয়ার একটা গোডাউন, পরিত্যক্ত একটা গোডাউন, যেখানে আগে থেকে আরও 150-200 মানুষ তালাবদ্ধ অবস্থায় তাদেরকে রাখা হয়েছে, যে যাদের কোনো কাজ নাই, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 মাস, কেউ 10 দিন, এরকম গেছে মানুষের আত্মচিৎকার। তখন আমাকে ঢোকানোর পরে তালা বাইরে থেকে পাকিস্তানিরা তালা যখন লাগিয়ে দিল, দেখছি মানুষের কি ওই জায়গায় আত্মচিৎকার। তো ওরা আমাদেরকে বকাবকি করছে যে আমরা তো এই দেশে এসে মরতেছি, তোমরা জানো না কেন আসছো? তো আমরা তো বললাম আমরা তো জানি না, আমাদেরকে তো সনি কোম্পানিতে বলেছে। তো আপনার তখন বা ওদেশের ওই সিস্টেমটা ছিল এরকমই যে পিটিসি হচ্ছে একটা আউটসোর্সিং কোম্পানি। আমরা যদি বাংলাদেশের ইতে বলি যে সকালবেলা মহাখালীতে যেভাবে লেবাররা বসে থাকে, যার যে কয়জন লেবার লাগে এসে নিয়ে যায়, সেম ওই ধরনের অবস্থার মধ্যে ওখানে যার যে কয়জন লেবার লাগবে নিয়ে যাচ্ছে, আবার দুই দিন একদিন কাজ করে আবার সেখানে ফেরত দিচ্ছে। এবং এই টাকাগুলো ওদেশের এই দালাল বা ওদেশের কোম্পানিরা বা বাংলাদেশের রিক্রুট এজেন্সির প্রতিনিধিরা ওরাই হচ্ছে যে উঠায়। তো সেখানে 3 দিন থাকার পরে সেম একবেলা খেতে হয়, তারপরে পালা করে ঘুমাইতে হয়, মানে একটা বাথরুম 200-250 মানুষের জন্য, তো অনেক কষ্টে আছি। এরপরে তো ওই যখন আমাদেরকে গোডাউনে নামানোর সময় শুধু তারা আমাদের পরিবারে কথা বলার সুযোগ করে দিয়েছিল, যে শুধু বলো যে আমরা পৌঁছে গেছি। আমরা বললাম যে হ্যাঁ আমরা মালয়েশিয়ায় ভালোভাবে পৌঁছে গেছি, আমি আমার বাবাকে বললাম পৌঁছে গেছি, পরে যোগাযোগ করবো, কাজে ঢোকার পরে তারপরে যোগাযোগ করবো। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে সেখানে 3 দিন থাকলাম, থাকার পরে একদিন আমাদেরকে এই এই সন্ধ্যার টাইমে নিতে চলে আসলো। তো যখন আমাদেরকে নাম ধরে ডাকলো, তখন আমরা তো আশায় বুক বাঁধলাম, ওদেরকে অন্যদেরকে বললাম দেখছেন আমাদের কোম্পানি কিন্তু ঠিক আছে, আপনাদের কোম্পানি ভালো না, রেকর্ড এজেন্সি ভালো না, আমাদের তো এই যে চাকরিতে নিয়ে চলে যাচ্ছে, সনি কোম্পানিতে চাকরি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা 6 জনকে নেওয়া হলো, যারা মোটামুটি আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে এরকম 6 জনকে নিল। নেওয়ার পরে রাত্রি অনেক দূর গাড়ি নিয়ে যায়, আমরা তো কোথায় যাচ্ছি মালয়েশিয়া চিনি না জানি না। একটা রেস্টুরেন্টের নিচে গিয়ে আমাদেরকে রাখা হলো, না আমাকে নামতে বলা হলো, আমরা 6 জনকে। তো নামার পরে ওরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবারের জন্য বলল যে আপনারা কিছু খেয়ে নেন। তো আমরা খাচ্ছি, দেখছি আরেকটা মাইক্রো চলে আসলো। তো মাইক্রো আসার পর খাওয়া দাওয়া করে যখন আমরা আমাদের মাইক্রোর কাছে গেলাম, তখন আমাদেরকে সারিবদ্ধ 6 জনকে দাঁড় করানো হলো। ওখানে ছিল একজন মালয়েশিয়ান, 2 জন তামিল ছিল। তো ওরা আমাদেরকে দেখার পরে ওরা আঙ্গুলের ইশারা করছে যে গুড চলবে। তো এটা বলার পর আমাকে বললো তাহলে আপনারা ওই গাড়িতে উঠে যান। তো তখন আমাদেরকে বলছে যে হাতের ইশারা করে দেখাচ্ছে যে কাটি কাটি, মানে কোনো কিছু কাটতে পারি কি না। তো আমরা তো ওই যে গোডাউনে যখনই ছিলাম তখনই তো বুঝতেছি আমাদের বিপদ সামনে। তো ধারণা ছিল যে হয়তো বা কোনো গার্ডেন বা কোনো নার্সারিতে কাজ দেবে। তো যেহেতু কৃষকের ঘরে সন্তান, সেক্ষেত্রে হচ্ছে যে যদি গার্ডেনে দেয় বা নার্সারি এটা করতে পারে, আমরা বললাম হ্যাঁ পারবো, এখন তো কোনো উপায় নেই। তখন আমাদেরকে বলা হলো তোমাদের ব্যাগপত্র নিয়ে ওই গাড়িতে চলে যাও। আমরা যখন ব্যাগপত্র নিয়ে তাদের গাড়িতে চলে গেলাম, যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারাকে দেখলাম কিছু টাকা
যারা নিয়ে আসলো তাদেরকে কিছু টাকা হ্যান্ডওভার করছে। তখনই বুঝলাম যে আমাদেরকে হয়তো বিক্রি করে দিল। এরপরে আমাদেরকে নিয়ে গিয়ে মালয়েশিয়ার একটা পাহাড়ের মধ্যে রাখা হলো জঙ্গল কাটার কাজে। তো প্রথমে আমরা কাটতে রাজি না হলে আমাদেরকে বলা হলো তোদেরকে তো বিক্রি করে দেওয়া হয়েছে, এখন এখানে মানে কোনো উপায় না কাজ করতে হবে, না করতে চাইলে মারধর করতে হবে। তো জঙ্গলটা এমন ছিল পাহাড়, মানে ওই দেশের পাহাড়ের জঙ্গলগুলো কেটে ওরা হচ্ছে প্ল্যান্টেশন করবে, হয়তো বা রাবার বাগান বা পাম বাগান করবে, এই ধরনের তাদের পরিকল্পনা। তো পাহাড়ের চূড়াতে আমাদের কাঠের ঘরে থাকতে হতো, ঝর্ণার পানি খেতে হতো। ওরা কিছু চাল ডাল এবং আলু দিয়ে গেল, যেটা হচ্ছে একদিনে একবার খাইতাম, কারণ ওটা পরিমাণ মতো যদি শেষ হয়ে যায় তাহলে দেবে না বলে গেছে। তো পাহাড়ের চূড়া থেকে যখন দেখতাম যে হয়তো বা পালিয়ে যাবো এখান থেকে, কোথাও যেয়ে কমপ্লেন করবো, কিন্তু লোকালয় দেখতে পারতাম না, কোনো রাস্তাঘাট দেখতে পারতাম না, শুধু পাহাড় আর জঙ্গল। এখন চিন্তা করলাম আমরা ছয়জন যে আমরা এখান থেকে পালিয়ে কোথায় যাবো, যেকে দিকে যাবো গো যদি জঙ্গল আরও বেশি হয়। তো আমরা ওখানে কষ্ট করে তখন কাজ শুরু করলাম। তো আমি একটা টাইমে যখন আমার শৈশব কেটেছে তখন আমি জোকের ভয়ে জমিতে যেতাম না, যেহেতু বাবার একটা ছেলে ছিলাম, আমার বাবা কখনো আমাকে জমিতে যাওয়ার জন্য বলতো না, কারণ জোক দেখে খুব ভয় পেতাম। কিন্তু ভাগ্যের পরিণতি এতটাই খারাপ ছিল যে জঙ্গল কেটে যখন আমি রুমে ফিরতাম, রুম তো না কাঠের ঘরে ফিরতাম, আমাদেরকে গান বোট, হাতে জ্যাকেট, তারপরে হাতে গ্লোভস, বড় রামদা দেওয়া হয়েছিল। তো যখন রুমে এসে আমার জামা কাপড় খুলতাম তখন দেখতাম শরীরে চার পাঁচটা জোক লেগেই থাকতো। ওদেশে ওই যে বৃষ্টি হতো প্রতিদিন, ওই বৃষ্টি দিতে গাছের মাধ্যমে হচ্ছে যে গায়ে জোক থাকতো। তো সেগুলো কী করবো, কোনো কিছু নাই, তখন ফেলে দিতাম, দিয়েই করতাম। তো জঙ্গল কাটতে কাটতে যখন সামনের দিকে আগাতাম দেখতাম গাছের ডালে সাপ ঝুলতেছে। তো শুনেছি যে মালয়েশিয়াতে প্রচুর সাপ, প্রচুর সাপ। তো সাপ যখন দেখতাম দূর থেকে ঢিল মারতাম, যখন চলে যেত তখন আবার কাটা শুরু করতাম। জঙ্গলের নিচে দেখছি মোটা মোটা সাপ, যখন আমাদের শব্দ পেত তখন দেখতাম যে সাপ মানে চলে যাচ্ছে, তখন আমরা পিছনে পালিয়ে আসতাম, দূর থেকে ঢিল মেরে যখন সাপ চলে যেত তখন কাটতাম। তো জঙ্গলে যত ধরনের বন্য প্রাণী ছিল, সাপ, পিঁপড়া, জোক, বন শুকুর, মহি, মানে সব ধরনের প্রাণীর সম্মুখীন হতে হয়েছে। তো আমরা দুই মাসে কোনো বেতন নাই, একবেলা খাবার, পরিবার জানেও না আমরা কোথায় আছি, কারণ বলারও তো আর সুযোগ নাই, আমরাকে তো ওখানে তো মানে রাখা হয়েছে, কোনো সে ধরনের কোনো যোগাযোগেরই দেওয়া হয়নি। একদিন দুই মাস পরে আমরা একদিন সুপারভাইজার গেল, তো আমরা সুইসাইড করলাম, এভাবে তো আর জীবন মানে আমরা চিন্তা করলাম যে এভাবে তার জীবন চলে না, তো আমরা চিন্তা করলাম যে আমরা সুইসাইড করবো। ছয়জন একসঙ্গে, ছয়জন একসঙ্গে। তো একদিন সুপারভাইজার গেল, বললাম যে তোরা যদি আমাদেরকে আবার বাংলাদেশে বা ওই কোম্পানির কাছে না ফেরত দিস, আমরা এই জঙ্গলের মধ্যে আত্মহত্যা করবো, সুইসাইড করবো, ইশারা করে দেখায় যে রশি দিয়ে আমরা বা আমাদের গামছা দিয়ে আমরা সুইসাইড করবো। এই ভয় পাওয়ার কারণেই হোক বা যে কারণে আমাদেরকে ওখান থেকে আবার গোডাউনে নিয়ে পরের দিন নিয়ে চলে গেল। ওই দুই মাসে কোনো ধরনের বেতন বা কোনো কিছু দেওয়া হয়নি, দিনে একবার করে খাবার খেতাম, আলুর ডাল বানাইতাম, আর হচ্ছে ভাত আর ঝর্ণার পানি খেতাম। শুধুমাত্র আলু ভাত, আলু ভাত আর ডাল, এই তো মানে এটা ছাড়া আর অন্য কোনো তরকারি বা সবজি ছিল না, সেটা দিয়ে খাইতাম। তো যখন আমরা গোডাউনে নিয়ে যাই, আবার গোডাউনে আমাদেরকে দেওয়া হলো। এরপরে আমার জীবনে হলো যে বাকি আরও পাঁচটা মাস গোডাউনের জীবন তৈরি হলো, আজকে এই গোডাউনে তো কালকে ওই গোডাউন। এবং যেহেতু আমার পাসপোর্ট ছিল না, পাসপোর্ট ছিল না, মেডিকেল করে নাই, ভিসা ওখানে গিয়ে লাগাই নাই, সেক্ষেত্রে কারণ আপনি জানেন যে মালয়েশিয়াতে এক মাসের কলিং ভিসা দেয়, তারপরে গিয়ে এক বছরের জন্য ওদেশের হচ্ছে ভিসা এক্সটেনশন হয়, চপ লাগে, কিন্তু সেটা করে নাই। দেখেন আমি কিন্তু সরকারের সকল নিয়মকানুন মেনেই কিন্তু গেছি, বৈধভাবে জনশক্তি ব্যুরো ছাড়পত্র নিয়ে পাসপোর্ট করে, কিন্তু আমার পরিণতি গিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হলো, আমাকে দাস বানানো হলো। তো যখন আমরা কাজ করতে রাজি হলাম আমাদের গোডাউনে ফেরত দিল, বাকি সময় তার মানে এর আগে আমরা যেরকম অনেক আগের কথা যে পর্তুগিজ বা ওলন্দাজ দস্যুরা আমাদের বাংলা থেকে বা ভারত থেকে মানুষদেরকে ধরে ধরে নিয়ে যেত দাস করার জন্য, যেমন আপনি সৌদি আরবে মিডল ইস্টে দেখেছেন ক্যামেল জকি হিসেবে, উটের জকি হিসেবে মানুষকে উটে বেঁধে দিয়ে যায়, যে বাচ্চাদেরকে দিয়েই করা হতো, সেম দাস প্রথার মতোই ছিলাম। হয়তো বা এটা বর্তমান সময় আধুনিক দাস প্রথা, কিন্তু সে অবস্থায় রেখেছিল। তো যখন গোডাউনে বন্দী অবস্থা থাকতাম তো দেখতাম মানুষের কষ্ট, আমারও তো একই কষ্ট, সবার দুঃখ কষ্ট হাসি বেদনা সব একরকম, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ মানে এক একজন এক এক রকমের এই করে, আমারও সেই একই পরিস্থিতি। মানে ওই মানে মালয়েশিয়া দিয়ে আমাদের ওই যে যত পাঁচ মাস গোডাউনের ই ছিল একই ধরনের খাবার, আলুর ডাল, মানে আলুর ডাল বলতে গিয়ে আলুকে সিদ্ধ করে আমরা ডাল বা পানি দিয়ে ডাল বানাইতাম, আর হচ্ছে যে পালা করে ঘুমাইতাম, আর ওই খাবার খাইতাম দিনে একবার, কারণ আর তো দিয়ে যাবে না, ওটা যদি আমরা একবারই তিনবার খেয়ে ফেলি তাহলে তার দেবে না, এইভাবে খেতে হতো, বাইরে থেকে তালাবদ্ধ যাতে আমরা পালিয়ে কোথাও কমপ্লেন না করতে পারি।
এক পর্যায়ে মনে হলো যে এভাবে তো জীবন চলে না আমাদের। আমরা একটা গোডাউনে যখন ছিলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো মানে থাইয়ের যে আপনাকে জানালা ছিল, জানালা ভেঙে আমরা একদিন পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে আমরা হচ্ছে দূতাবাসে গিয়ে হচ্ছে যে অভিযোগ করলাম, কমপ্লেন করলাম। পালালেন কিভাবে? ওই যে আমরা জানালা ভেঙে আপনার হচ্ছে যে ওখানে এক পুরানো বাংলাদেশিদের সহযোগিতায় আমরা দূতাবাসের ঠিকানা নিয়ে, তখন কিন্তু কুয়ালালামপুরের পাশেই রাখা হয়েছিল আমাদেরকে, মানে কুয়ালালামপুরের মধ্যে হয়তো একটা মানে আলাদা একটা সিটিতে ছিলাম। তখন আমরা ছিলাম ওটা হচ্ছে আপনার শাহালম নামে একটা জায়গায়, সেখান থেকে আমরা পালালাম। পালিয়ে আমরা হচ্ছে যে কমপ্লেন করলাম দূতাবাসে গিয়ে যে আমরা মালয়েশিয়া আসছি, আজকে 7 মাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের কাজ দেওয়া হয়নি, আমাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল, অনেক নির্যাতন করতো, মারধর করতো, কাজ করালে বেতন দিত না, এক একজনের এক এক কমপ্লেন আমরা গিয়ে জানালাম। তো বলো ঠিক আছে আমরা ওই কোম্পানিকে ডেকে আমরা বলে দিচ্ছি। আমরা বললাম না ওই কোম্পানিতে আর যাবো না, যেহেতু পালিয়ে আসে ওই কোম্পানিতে আর আমরা যাবো না। তাহলে তোমরা কী করবা? তো বলো স্যার আপনারা যদি কাজ দিতে পারেন, তখন মালয়েশিয়ার লেবার কাউন্সিল ছিল তালাত মাহমুদ আর হাইকমিশনার ছিল শফিউ আহমেদ। তো বলতো ওরা বললো যে না আমরা তো কাজ দেওয়ার মালিক না, তো তাহলে আমাদের কিছুদিন দেরি হবে। তো বললাম ঠিক আছে স্যার দেরি হলো, আমরা এখানে মালয়েশিয়ার হাইকমিশন ছাড়া আমরা কোথাও যাব না। তাহলে হাইকমিশন তো আসলে থাকার জায়গা না, তোমরা তাহলে আমাদের একটা সেফ হোম আছে সেখানে থাকো, আমরা একটা রুম ভাড়া করে আমরা একটা এই ভাড়া করে দিচ্ছি, সেখানে থাকবা, এরপরে তাহলে তারপরে আমরা দেখছি। এরপরও আমাদের যখন কোনো ব্যবস্থা না নেওয়া হলো আবার আমরা হাইকমিশন সেখান থেকে আসি। এসে আমরা তখন আমরা দেশে ফেরার দাবি, তিনটা দাবিতে আমরা ওখানে আন্দোলন শুরু করি 2007-এর আপনার হচ্ছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে যখন আমরা আন্দোলন শুরু করি, সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে যে আমরা দেশে ফেরার দাবিতে যে রেকর্ড এজেন্সিকে দেওয়া টাকা ফেরত চাই, 7 মাস অনুযায়ী লেবার ল অনুযায়ী বেতন চাই, এবং 120 জন ছিলাম আমরা ওই আন্দোলনে যে আমরা একসঙ্গে দেশে ফিরতে চাই, সবাই আমরা গোল্ডেন এরোরই আমরা ছিলাম, তো সবারই কিন্তু একই পরিস্থিতি। তো আমরা যখন এই আন্দোলন শুরু করি তখন এটা বিভিন্ন মিডিয়া গণমাধ্যমে আসতে থাকলো যে মালয়েশিয়াতে এসে বাংলাদেশিরা এইভাবে আন্দোলন করছে। তো ওদেশের তখন হচ্ছে যে আপনার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আসলো, দূতাবাসের প্রতিনিধি, আমাদেরকে শ্রমিক প্রতিনিধি 3 জন নিল, তার মধ্যে আমি একজন ছিলাম, এবং হচ্ছে যে বাংলাদেশের রেকর্ড এজেন্সি আর ওদেশের পিটিসি কোম্পানি কিনে তারা একটা মিটিং করলো ওদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওদেরকে বললো যে দেখো মালয়েশিয়ার ইতিহাসে তো এই আন্দোলনে তোমরা কেন আন্দোলন করছো? আমরা বললাম আমরা স্যার আসছি, আমরা গরিব ঘরের সন্তান, আমরা যতটুকু পারি বুঝিয়ে দিই। তারা দোভাষী রেখেছিল যে আমরা আসছি কিন্তু 7 মাসে কাজ দেয়নি, বেতন দেয় না, মারধর করে, খাবার নাই, তো আমরা স্যার এই দেশে থাকতে চাই না। তো তখন হচ্ছে ও দেশের কোম্পানিকে যখন বললো যে তুমি কেন ওই মানুষগুলোর কাজ দেন, তো বললো স্যার আমি তো চেয়েছি 300 মানুষ কিন্তু ওদের বাংলাদেশ থেকে তো পাঠিয়েছে 500, তো আমি কী করবো? আমি 300 কাজ দিয়েছি, 200 কাজ দেওয়ার তো সুযোগ মানে আমার সমর্থ নাই। তো যখন বাংলাদেশের রিক্রুট এজেন্সি গোল্ডেন এরোর মালিক মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করলো যে আপনি কেন কাজ দেন, তো বললো যে স্যার আমি তো মানে আপনি কেন 300 জায়গায় 500 পাঠালেন, তো বলে আমার ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে আমি পাঠিয়েছি। তো যখন আবার আমাদের তখন তালাত মাহমুদ লেবার কাউন্সিল ছিল, তাকে যখন প্রশ্ন করলো যে আপনি কেন এটা না দেখেই সিগনেচার করেন, তাহলে আমি একা মানুষ, এতগুলো ফ্যাক্টরির তার ক্যাপাসিটি আছে কি না এটা তো ভিজিট করে দেখার মতো আমার সুযোগ নাই, আমার কাছে ফাইল নিয়ে এসে আমি সিগনেচার করছি। দেখেন তাদের কারণে আজকে আমাদের ভাগ্যের পরিণতি। তো আমরা ওখানের কর্তাব্যক্তিরা যারা আছেন তারাও আসলে জ্ঞাতসারে নেন, তারা শূন্য বা অন্ধকারে সিগনেচার, অন্ধকারে সিগনেচার করছে, হয়তো বা সেখানে হতে পারে যে আন্ডার টেবিলের একটা খেলা ছিল যার কারণে হচ্ছে। শুধু আমরা না, আমি মালয়েশিয়াতে ওই সময় দেখে আসছি হাজার হাজার বাংলাদেশি জঙ্গলে ঘুমাচ্ছে, ওভারব্রিজে ঘুমাচ্ছে, ফুটপাতে ঘুমাচ্ছে, হাইকমিশনে ঘুমাচ্ছে। তো আমরা ওই 3 দাবিতে অনার থেকে আমরা আন্দোলন চালিয়ে যাই। তো আমরা যখন আন্দোলন করতে থাকি তখন এটা যখন মিডিয়াতে আসে তখন বাংলাদেশ থেকে 3 সদস্য বিশিষ্ট একটা মানে কমিটি যায়, তখন আব্দুল মতিন চৌধুরী ছিলেন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব তার নেতৃত্বে। তো ধরেন যে আগামীকালকে আমাদের ওখানে যাবে, আমাদের সঙ্গে সশরীরে কথা বলবে, এটা ঠিক সেই দিন রাত্রে হাইকমিশনের ভেতর থেকে আমাদেরকে ওদেশের কোম্পানি, বাংলাদেশের রেকর্ড এজেন্সি, হাইকমিশনের অসাধু কর্মকর্তারা ওদেশের ইমিগ্রেশন পুলিশের হাতে আমাদেরকে তুলে দেয়। আমাদেরকে ওখান থেকে 3টি গাড়িতে 120 জনকে ভাগ করে ফেলে। তো আমাদেরকে যখন ইমিগ্রেশন উঠিয়ে নিয়ে যায় হাইকমিশনের ভিতর থেকে, তখন বাংলাদেশি একজন মানবাধিকার কর্মী ছিলেন হারুনা রশিদ নামে, ভাইয়ের বাসা টাঙ্গাইল, সে আমাদের পিছনে, সে হচ্ছে সেখানকার তানাগানিতা নামে একটা প্রতিষ্ঠান আছে, মানবাধিকার প্রতিষ্ঠান, সেখানে চাকরি করতেন, সে আমাদের পিছনে। এবং তারা তানাগানিতা হচ্ছে আমাদের 2টা গাড়িকে ফাইন্ড আউট করতে পারে যে কোথায় নিয়ে গিয়েছে, আর 1টা গাড়ির আজ পর্যন্ত আমরা খবর জানি না তারা কোথায় আছে। আমাদেরকে
অনেক দূরে, মানে বলবো কি প্রায় 6 থেকে 7 ঘন্টা গাড়ি যোগে ইমিগ্রেশন। একটা গাড়িতে আপনারা কজন ছিলেন? আমরা একটা গাড়িতে 40 জন ছিলাম। বাকি 40 জনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়? এখন পর্যন্ত আমরা পাইনি। তো দিয়ে দুইটা গাড়ি 15 বছরেও আমরা জানি না তারা কোথায় আছে, কারোর সঙ্গে যোগাযোগও হয়নি। আপনাদের দুটো গাড়িকেও যদি ফাইন্ড আউট করা না যেত, মানে যে জায়গায় নিয়ে গেছিল শুধু মানে জঙ্গল, মানে পাম বাগানের ভিতরে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে ওখানে আমাদেরকে রেখে তারা তালাবদ্ধ অবস্থায় রাখবে। তো আমরা গাড়ি থেকে নামতে রাজি হইনি। কিন্তু আপনার তানাগানিটা কী করেছিল, ওদেশের হচ্ছে যে প্রশাসনকে তারা ম্যানেজ করে আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে, দুইটা গাড়ির 80 জনকে উদ্ধার করে মালয়েশিয়ার রাওয়াংয়ের এক STJD নামে একটা গির্জা ছিল, সেই গির্জায় আশ্রয় দেয়। এরপরে পরের দিন সচিব মহোদয়রা যায়, আমাদের 80 জনের সঙ্গে কথা বলে আমরা একই দাবিতে অনার থাকি। আমরা প্রথম বললাম, স্যার আপনি চাকরি দিলে আমরা করতে পারি, কিন্তু ওই কোম্পানিতে না। তা বলে চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার না, তাহলে স্যার আমরা দেশে ফিরতে চাই। তাহলে ঠিক আছে, তাহলে তোমাদেরকে দেশে ফিরে তো নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এরপরে আমাদেরকে বলো যে তাহলে তো গির্জায় থাকা তো আসলে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, গির্জায় তো থাকার জায়গা না, তাহলে তোমরা একটু আমাদের এই দূতাবাসের সেফ হোমে থাকো, ওখান থেকে ফ্লাইট হবে। তা তার মতো তো বললাম, স্যার আমরা তো অনেক মানুষের প্রতারণায় পড়ে ই হয়ে গেছে, আপনাকে লিখিত দিতে হবে যে আমরা দেশে গেলে আমরা টাকা ফেরত পাবো। তো উনি আমাদেরকে একটা লিখিত দিয়েছিল যে হ্যাঁ, তোমরা দেশে গেলে তোমাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করবো। এরপরে আমাদের ফ্লাইট প্রথম দিন একেবারেই নিঃস্ব হাতে, মানে কোনো কিছু নাই। কারণ কোথায় আপনাকে যেটা বলছিলাম যে যখন আমার হচ্ছে যে একটা টাইমও বলছিল যে শুকনা খাবার, তারপরে ইয়েতে আমি বাকি পাঁচটা মাস এখানে তো দালালরা বলেছিল যে এদেশের কম্বল ওদেশের পাপস, ব্যানার ফেস্টুনগুলো আছে না PVC ব্যানার, সেই PVC ব্যানারে আমরা বিদেশ যখন যাই অনেকগুলো স্যান্ডেল, তারপরে হচ্ছে জুতা, লুঙ্গি গামছা নিয়ে যাই, সেই স্যান্ডেলকে পেঁচিয়ে 7টা মাস ওই PVC ব্যানারের উপর শুয়ে থাকতে হয়েছে। একটা টাইমে গোডাউনে থাকতে থাকতে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তো আমার যখন জ্বরের ওই দিন আমার 15 দিন অতিবাহিত হচ্ছে জ্বর, আমার মা ফোন করেছে যে তুমি কেমন আছো। তো আমি তাকে বলতে পারছি না যে আমি জ্বর, আমাকে আমার কণ্ঠ যখন ভারী হয়ে আসছে তখন বলছে যে তুমি কথা বলছো না কেন। আমি যে মা আমার গতকালকে থেকে জ্বর। তো এটা শোনার পরে আমার মাও মানে কথা বলে না, আমিও কথা বলতে পারি না। আমাকে তখন ডাক্তার 2 বার বলেছে যে ওরে ওই একজন পুরানো বাংলাদেশি নিয়ে গেছিলো, বলেছিল দেশে পাঠা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে মারা যেতে পারে। তো ভাগ্যের পরিণতি হয়তো বা কিছু মানুষের সহযোগিতায়, আমাদের পুরানো বাংলাদেশিদের সহযোগিতায় আমি সুস্থ হয়ে উঠি। তো এই যে দেশে ফিরব, তো আমাদেরকে ফ্লাইট দেওয়া হলো, আমরা 11 জন যারা ছিলাম তাদেরকে প্রথম ফ্লাইটই দেশে ফেরত পাঠানো হলো। দেশে ফেরত পেটে মানে আসার পরে আমাদের কাছে নাই গাড়ি ভাড়া, আমরা কীভাবে বাড়ি যাব। তখন আমরা ঢাকা এয়ারপোর্টে বসে থাকি, কারণ আমার সেই রাজশাহী আমি কেমনে যাব, আমার গাড়ি ভাড়া নেই। তো ওখানে বসে মানে গাড়ি ভাড়ার জন্য বসেছিলাম এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে 2 দিন বসেছিলাম। বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট আসছে যে বিদেশ থেকে কর্মীরা এসে বসে আছে। তো বসে যখন থাকতাম ওই জায়গায়, আপনি এখন ওই যে টার্মিনাল 2-এর গ্লাস গেটের এখানে বসে যখন দেখতাম যে কত আত্মীয় আসছে তাদের স্বজনকে নিতে, কত গিফট নিয়ে আসছে তার আদরের বোনটাকে দিতে, মানে দিচ্ছে, বাবা ফুল দিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আমার তখন ওই স্মৃতি ইয়ে হচ্ছে। আমিও তো একদিন স্বপ্ন দেখিয়েছিলাম আমার বোনকে, তার জন্য কোনো গিফট নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, কসমেটিক নিয়ে আসবো। আমার বাবাকে বলেছিলাম যে তারাও আসবে, আমাকে নিয়ে যাবে, কত আনন্দ করবে। কিন্তু ভাগ্যের পরিণতি এমনভাবে ই হলো কারোর মানে কারণে যে আমি তো গাড়ি ভাড়াটাই নাই, আমি বাড়ি ফিরবো কেমনে, ওদের তো গিফট চকলেট তো দূরের কথা, আমি তো বাড়ি যেতে পারছি না, আমি কি মানে মুখ নিয়ে যাব। তো বসে বসে আমরা 11 জন খুব চিন্তা করতাম, কান্না করতাম ঢাকা এয়ারপোর্টে বসে, যে কত আনন্দ করছে দেখতে পাচ্ছি চোখের সামনেই করছে, আর আজকে আমরা বাড়ি ফিরতে পারছি না। এর 2 দিন পরে সচিব মহোদয় যখন মিডিয়াতে আসলো, তখন সচিব মহোদয় সেখানে গেল, যে আমাদের বললো এয়ারপোর্টে তো বসে থাকার জায়গা না, তোমরা কি টাকা নিতে হলে প্রমাণ করতে হবে যে গোল্ডেন আরো তোমাদের কাছ থেকে 2,40,000 টাকা নিয়েছে, সেটার জন্য জনশক্তি উপরে আসতে হবে। তো বললেন স্যার বাড়ি যাবো কেমনি, তাহলে ঠিক আছে আমরা গাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা করছি, 500 টাকা করে দিচ্ছি, তোমরা হচ্ছে যে এই গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাও। তো ঠিক আছে, ওখানে তোর বসে থাকারও জায়গা না, আমরা হচ্ছে যে তখন আমি বাসায় গেলাম। তো বাসায় যখন গেলাম, আমার পরিবার কিন্তু আমাকে ভালোভাবেই মেনে নিয়েছে, কিছু না নিয়ে যেতে পারি কিন্তু আমি তো মায়ের বুকে ফিরে যেতে পেরেছি।
কিন্তু যখন সমাজে যেতে মানে বাজারে যেতাম বা বাইরে যেতাম বিভিন্ন লোক বিভিন্নভাবে ই করতো যে কী করবে, এর দিয়ে কিচ্ছু হবে না, সব বাবা নষ্ট করে দিয়েছে, ও ধ্বংস করে দিয়েছে, ও মানে কোনো কাজ করতে পারবে না, বখাটটা মানে এই করতো। তখন আমি আর বাসায় নাকি আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে এসে আমি জনশক্তি ব্যুরোতে অভিযোগ করলাম যে আমার টাকা, আমি না আমরা 11 জন যারা ফিরেছি এবং আমাদের ওই 80 জনকে পর্যায়ক্রমে ফেরত পাঠাচ্ছে। তো তখন আমি ঢাকায় থাকবো কোথায়, আমি তো থাকার জায়গা নেই, আত্মীয় স্বজন নেই। তখন আমরা হচ্ছে হাইকোর্ট মাজারের সামনে ওভার ব্রিজে কাউরান বাজারের ফুটপাতে আমরা ঘুমাইতাম রাত্রেবেলায়, আর সারাদিন বিএমটিতে বসে থাকতাম ওই যে ক্ষতিপূরণ আদায়ের জন্য। আর অন্যরা সহকর্মীরা ফিরবে, তাদেরকে সচিব বলেছে 15 দিনের মধ্যে ফিরবে, তাদেরকে রিসিভ করে আমরা গ্রুপটা বড় করছি, মানে যাতে পেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি। তো আমি যখন ওই সময় ঢাকায় থাকি, তখন আমার বাবা যখন বাজারে যায়, তখন বাজারে বিভিন্ন লোকজন চায়ের দোকানে বলে কী করবে, ছেলে বিদেশ থেকে ফেরত আসছে, ও দেখো ঢাকায় রিক্সা চালায়, কেউ বলে বাইতুল মোকারমের সামনে হয়তো ভিক্ষা করছে, এছাড়া কী করবে, কিছু বিদেশ করতে পারেন বাইরে ঢাকায় এসে কী করবে। তো যখন আমার বাবা আমাকে ফোন করে বলতো যে মানুষ তো এই কথা বলে তুমি কী করো, আমি বলি যে মানুষ বলবে আপনি বাসায় যান, তো এটা তখন আমি বলতাম। এরপরে 2007 ডিসেম্বরে ওই রেকর্ড এজেন্সি গোল্ডেনারের কাছ থেকে 2,40,000 টাকা আমি আদায় করি আমরা ওই বছরই। তো এটা তো খুব কঠিন ব্যাপার ছিল, কারণ রিক্রুটিং এজেন্সিগুলো, হ্যাঁ আমরা প্রমাণ করেছি, আমরা তখন আমাদের যত প্রমাণপত্র ছিল কাগজপত্র ছিল আমরা সেখানে সাবমিট করেছি, এবং তখন থেকে কিন্তু শুরু হলো যে বিদেশ থেকে প্রতারিত কর্মী ফিরলে টাকা দেওয়ার, যদিও আগে আইনে ছিল বাট ওটা হচ্ছে যে আপনার প্রচলন ছিল না, কিন্তু আমরা প্রথম বাধ্য করি সরকারকে যে আমরা প্রতারিত হয়েছি, এজেন্সি কেন আমাদের টাকা ফেরত দেবে না। আচ্ছা, ক্ষতিপূরণ 7 মাসের? 7 মাসের বেতন এখন আর পাই, এখন পর্যন্ত পাইনি। তো হচ্ছে যে আমরা হচ্ছে যে তখন গোল্ডেনের কাছ থেকে 2,40,000 টাকা ফেরত পেলাম। 2,40,000 টাকা ফেরত পাওয়ার পরে তখন চিন্তা করলাম যে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি তো আমার অধিকার আদায় করেছি, আজকে আমার ক্ষতিপূরণ আদায় করেছি, কিন্তু আমার মতো হাজারো বাংলাদেশি ভাইরা যাদেরকে আমি দেখেছি হাইকমিশনের সামনে ঘুমাচ্ছে, ফুটপাতে ঘুমাচ্ছে, ওভার ব্রিজে জঙ্গলে ঘুমাচ্ছে, আমার মতো যারা মানবতার জীবনযাপন করছে, এই মানুষগুলোকে নিয়ে কাজ করা দরকার, যাতে কেউ আমার মতো ভাগ্যবরণ না করে বা যারা ফিরে আসবে তারাও যাতে তাদের ক্ষতিপূরণগুলো পায়। সে 2007 থেকে এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি এই মানুষগুলোকে নিয়ে। ব্র্যাকের সাথে আপনি যুক্ত হলেন কীভাবে? এরপরে আমার তখন একটা ইচ্ছা ছিল যে 2007 থেকে আমি কাজ করি, তখন উইন্ডোক ইন্টারন্যাশনাল নামে একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে, তারা মানব পাচার প্রতিরোধ কর্মসূচিতে তাদের একটা বাস্তবায়নকারী সংস্থা ছিল শিশুক, সেখানে আমি কাজ শুরু করি এই প্রবাসীদের নিয়ে যারা আমার মতো বিপদগ্রস্ত মানুষ। তো যারা বিদেশে আটকা পড়েছে তাদেরকে জেলখানা থেকে কীভাবে দেশে ফিরতে হবে সেই সহযোগিতা করা, পরিবারকে বিদেশে যারা মারা গেছে তাদের মরদেহটা কীভাবে নিয়ে আসতে হবে, ওই কীভাবে অ্যাপ্লিকেশন লিখে ওই জন্য কল্যাণ বোর্ডে জমা দিতে হবে সেই সহযোগিতাগুলো করা, যে নারীরা প্রবাসে গিয়ে নির্যাতিত হচ্ছে তারাকে কীভাবে দেশে ফেরত আনতে হবে, এই কাজগুলো করে যেতাম। তো এই কাজগুলো করার পরে তখন আমার কাছে মনে হতো যে আমি যদি একটা বড় কোনো প্ল্যাটফর্মে যুক্ত হতে পারতাম তাহলে আমার ইচ্ছা শক্তিটাকে মানে আরও বেশি নিতে পারতাম, কারণ একার প্রচেষ্টাই তো আসলে তো পরিবর্তন করা বা কাজ করা সম্ভব না। তখনই ছিল যে আমি যদি কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারতাম। এরপরে 2017 সালে আমি ব্র্যাকে যখন মাইগ্রেশন প্রোগ্রামে করি তখন আমি মাইগ্রেশন প্রোগ্রামে আসি। আসার পর থেকে মানে আমার সুযোগ হয়েছে, হয়তো বা আল্লাহ পাকেরই ইচ্ছায় হতে পারে বা কোনো মানুষের দোয়াই হতে পারে অথবা আমার মানে ইচ্ছা শক্তির কারণেই হতে পারে, আমি ব্র্যাকে আসার পরে যে জায়গাটায় দাঁড়িয়ে ঢাকা বিমানবন্দরে যে জায়গাটায় দাঁড়িয়ে অনাহারে আমি খাবারের জন্য বসেছিলাম 2 দিন, গাড়ি ভাড়ার জন্য আমি বাড়ি ফিরতে পারিনি, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমি আমার মতো ভুক্তভোগীদেরকে আমি গাড়ি ভাড়া দিচ্ছি, আমি খাবার দিচ্ছি এবং তাদের কাঁধে হাত রেখে বলতেছি যে বাঁচতে হবে আমার মতো করে। আজকে আজ থেকে 15 বছর আগেও এই জায়গায় আমি এই অবস্থায় ফিরে আসছি, কিন্তু আজকে আমি মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। ব্র্যাকে এসে এ পর্যন্ত আমি 20,000-এরও বেশি প্রবাসীকে নানাভাবে সহযোগিতা করেছি, এবং এটা এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা নেশার মতো যে আর যাতে কেউ আমার মতো ভুক্তভোগী না হয়। আমি বুঝেছি যে সমাজে একজন আমাদের মতো প্রতারিত ভুক্তভোগীদের আসলে ব্যথা কতটুকু, সমাজ কীভাবে নেয়, পরিবার কীভাবে নেয়, আত্মীয় স্বজন কীভাবে নেয়, কোন চোখে দেখে, কোন দৃষ্টিতে দেখে। সেজন্যই যখন দেখলাম যে ব্র্যাক এই ধরনের একটা সুযোগ তৈরি করেছে
যে মানুষ মানে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে তারাকে এয়ারপোর্টে ইমার্জেন্সি সাপোর্ট, এরপরে আমাদের সাইকোসোশ্যাল কাউন্সিলররা তাকে মনোসামাজিক কাউন্সিলিং দেওয়া, পরিবারকে কাউন্সিলিং দেওয়া, তখন মনে হলো যে না এখন কাজ করে আরও সামনের দিকে আগাইতে পারবো। মানুষকে যারা বিদেশ যেতে চান বা যারা চান যে তাদের অবস্থার পরিবর্তন করতে, তাদেরকে আপনি খুব সংক্ষেপে কী বলবেন? যারা বিদেশ যেতে চাই অবশ্যই মানুষ কর্মসংস্থানের জন্য যাবে, কিন্তু আসলে আমরা যে ভুল করেছি বা আমি যে ভুলটা করেছি যে আসলে কন্ট্রাক্ট ফর্মটা ওই সময় যদি আমরা দেখতাম তাহলে আজকে হতো না। কিন্তু আমার যারা যাবে তাদের কাছে এই যে প্রত্যেকটা ধাপ অবশ্যই মানে তার বিমানে ওঠার আগে আমি যে ভুলটা করেছি তা আর কেউ ভুল না করে, সে যদি না পায় তাকে এক দুই দিন আগে যদি তার কন্ট্রাক্ট ফর্ম না দেওয়া হয় সে যাতে তার যাত্রা বাতিল করে এবং সব কিছু জেনে শুনে বুঝে এবং সেগুলো কাগজপত্র ফটোকপি করে পরিবারকে দিয়ে দেয়। কিন্তু আমার এই কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা যদি বলি, শুধু আমি সচেতন হলে হবে না, আমার রাষ্ট্রকেও আমার মন্ত্রণালয়কে দায়িত্ব বাহকদেরও কিছু জায়গায় দায়িত্বের জায়গায় থাকতে হবে। যেমন আমার 300 জায়গায় 500 পাঠিয়েছে সেটা যাতে না হয়, আবার আমার তথ্যগুলো যাতে আমি জানতে পারি সেই সিস্টেমটা তৈরি করতে হবে। আপনি দেখেন আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু স্মার্ট কার্ড কার? আমার না, আমি একজন বিদেশ যাচ্ছি আমার স্মার্ট কার্ড, কিন্তু সেই স্মার্ট কার্ডে কি তথ্য আছে? একজন প্রবাসীও জানে না যে তার ওখানে কি আছে, কিন্তু তথ্য থাকার কথা, তার জব কোথায়, মানে তার কত টাকা স্যালারি হবে, কত বছর থাকবে, ডিটেল তার হচ্ছে মানে ওর কন্ট্যাক্টটা ওখানে থাকবে, কোন কোম্পানিতে যাচ্ছে, কিন্তু এটা দেখার অ্যাক্সেসটা নাই। যদি আজকে থাকতো আমার হচ্ছে যে আপনার টিকা কার্ডের মতো, যে আমি যখনই যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমি আমার স্মার্ট পাসপোর্ট নাম্বার দেবো, ওটিপি কোড আসবে, আমি সেটাতে ঢুকে দেখবো যে আমার কোন কোম্পানিতে, আমি তখন বলতে পারবো যে না আমার সঙ্গে তো সনি কোম্পানিরই ছিল, এখন তো দেখছি পিটিসি, আমি ভাই যাবো না বিদেশ। আমি বিদেশে ওই ভয়ঙ্কর পরিস্থিতির আগেই আমি যাত্রা বিরতি করে তার কাছ থেকে আমি টাকা পয়সাগুলো আদায় করতে পারি, কিন্তু কিছু সিস্টেমের জায়গাটাকেও আমাদের করতে হবে। শুধু আমরা যারা বিদেশগামী তারা সচেতন হলে হবে না, আমাদের সিস্টেমটাকেও একবারে শ্রমিক বান্ধব করতে হবে। কারণ কারা যাচ্ছে, আমার গ্রামের প্রত্যন্ত গ্রামের ওই মানুষগুলা, তাদের জন্য সব কিছু বাংলায় করতে হবে, এখনও তো আপনি দেখবেন সব কিছু ইংলিশে। একটা গ্রামের যে মানুষটা জেলা শহর দেখে নাই, সে কেমনে আপনার ইংলিশে কন্ট্যাক্ট ফর্ম প্রয়োগ করবে? যেই নারী কোনোদিন তার উপজেলা শহরে যায় নাই, সে চলে যাচ্ছে সৌদি আরবের মতো জায়গায়, তাহলে তাকে কিভাবে আরও ট্রেন আপ করা যায়? ওই জায়গাগুলোকে আমাদের সরকারকে নিতে হবে। শুধু আমাদেরই যে শ্রমিকদের দোষ, প্রতারিত হলে সবাই বলে যে আসলে মানে কোনো কিছু না, কিন্তু তা না, আমাদের সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নয়ন ভাই। আপনারা জানেন যে নয়ন ভাই এমন একজন মানুষ যিনি মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। আমরা নয়ন ভাইয়ের জন্য শুভকামনা রাখি এবং আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই জেনে বুঝে তারপর বিদেশ যাবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে এখানে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আপনার জীবনে না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেসে।